ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2,23,000 টাকা খরচ করে, 2,23,000 টাকা খরচ করে হইতেছে বাস স্টপ বসাইছে কয়টা, 234টা। 234টা মানে হচ্ছে 234 টাইমস 2,23,000 টাকা কত টাকা আসে, ম্যাথটা করেন তো। 2,23,000 টাকা, 2,23,000 টাইমস 223 কোটি, 5 কোটি টাকা। পাঁচ কোটি টাকা খরচ করে হইতেছে বাস স্টপ বানাইছে নাগরিকের জন্য, আপনার আমার জন্য, জনগণের জন্য আর কি। এই যে এটা হইছে সেই বাস স্টপ, দেখেন এই যে জনগণের প্রতি কেয়ার, এটা আমার ভালো লাগছে আর কি। এটা দেখার পর আমি আমার ভুল বুঝতে পারছি, অর মেবি নট। কারণ হচ্ছে এই যে বাস স্টপ পেজটা, এটার ঘটনা কি, এটা মানে সামনে এরকম ইয়ে কেন, ওয়াল কেন, মানে বাস এসে দাঁড়াবে কোথায়, বাস এসে দাঁড়ালে মানুষ বাসে উঠবে কীভাবে, নামবে কীভাবে, এটা ব্যবহার করবে কীভাবে এই বাস স্টপেজ, রাইট? সো এটা দেখলে কিন্তু আপনি নিরাশ হবেন, একটু হতাশ হবেন, একটু নেগেটিভ চিন্তা চলে আসবে আপনার মাথায়, সেটা হইতে দেওয়া যাবে না। দেখি এটার মধ্যে কী কী পসিবিলিটি আছে, এটা কেমন পজিটিভ একটা ভাইব দেওয়া যায়, একটা স্পিন মারা যায় এটাকে, না কোনোভাবে পজিটিভ স্পিন মারা যাচ্ছে না। এই যে পরদিন দেখা গেছে যে এটা ভেঙে দেওয়া হয়েছে, এই যে ইয়েটা, হ্যাঁ সামনের যে ইয়েটা, তার মানে হচ্ছে ইট ওয়াজ এ ফাকড আপ ডিজাইন টু বিগিন উইথ। এটার কোনো সেকেন্ড ব্যাখ্যা নাই, কারণ পজিটিভ অলওয়ার স্পিন দিয়ে ফেলবে, এই কারণ এইভাবে সেইভাবে সে জাস্টিফাই করে ফেলবে অনেকভাবে, না কোনো জাস্টিফিকেশন নাই, পরদিন এটাকে ভেঙে ফেলছে। তার মানে এটা হইতেছে 2,00,000 টাকা এই ডিজাইন কিন্তু করছে, কিন্তু যে আপনার আমার টাকায় কিন্তু কচ্চা গেল না। আপনি যদি একজন আশাবাদী মানুষ হন, আপনি কিন্তু এটার কোনো সেন্স মেক করতে পারবেন না যে ঘটনা কি, এরকম একটা ডিজাইন কী কারণে করা হলো, কারা করলো, কেন 2,00,000 টাকা খরচ করে এরকম একটা জিনিস করা। এটা তো যে কোনো শিশুর মাথায় আসবে যে এটা কী করতেছি, কেন করতেছি, সামনে একটা ব্যারিকেড আছে, এটার কী ইউটিলিটি, বাস কোথায় আসবে, আসলে মানুষ কীভাবে উঠবে, কীভাবে নামবে, কীভাবে নাও। আপনার মাথায় যদি এরকম প্রশ্ন এসে থাকে নেতিবাচক বিধায় আপনি, সেটাতে আমরা পরে অ্যান্সার করার চেষ্টা করতেছি। আগে এই পোস্টের নিচে কিছু হচ্ছে ইয়ে পড়ি, কমেন্টগুলো পড়ি, কমেন্টগুলো পড়লে আশা করি মোটামুটি কভার করা হয়ে যাবে এই স্টোরিটা। ফেসবুকের কমেন্ট সেকশানে তো বলছেন না, কঠিন ফান জোক, ওখানে কমেডি চলে। মোহাম্মদ আল নূর বলতেছেন যে খুবই ভালো উদ্যোগ, দুষ্টামি করে বলছেন না, ভুল বানান লিখছে কে জানে। আপনারা শুধু দেখেছেন একটু ভাবেন, একজন লোক অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে বসে আছে কিন্তু সে বাস পাইতেছে না, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এরপর সে দেখতে পেলো দূর থেকে একটি বাস আসছে, বাস আসার খুশিতে সে যেন কাদাতে পিছলে বাসের সামনে গিয়ে না পড়ে যায়, সেই জন্যই সরকার গঠিত দুই স্তর মনে হয় বলতে চাইছে বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। সবাই সেন্স মেক করানোর চেষ্টা করতেছে যেটা কী ডিজাইন হলো, এটা কী আর্কিটেকচার হলো, হোয়াটস গোয়িং অন হিয়ার, সকলেই জানপ্রাণ দিয়ে চেষ্টা করতেছে। ঝর্ণা হলদার জেসি বলতেছেন এখন শুধু একটা মই দরকার, তারপরেই বলা যাবে জয় বাংলা। এমডি বদরুল হাসান বলতেছেন সরকারকে আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় রাখুক। এস এম শাহিন সুমন বলতেছেন থিঙ্ক পজিটিভ, এই যে চলে আসে পজিটিভ মারানি, থিঙ্ক পজিটিভ, অনেকবার বাস নিয়ন্ত্রণ, মানে দুষ্টামি করতেছে অবশ্যই হবে, অনেকবার বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্টপেজে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিতে পারে, তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এমন প্রকল্প বানানো হয়েছে, সবসময় ভুল চিন্তা করবেন না। ও আচ্ছা, না না না, সে পজিটিভ মারানি মনে হচ্ছে, সিরিয়াসলি সে বলতেছে এই কথা, হাহা খাইছে প্রচুর। জাহাঙ্গীর আলম বলতেছেন এই জন্যই মিডল ইস্ট সহ অন্যান্য দেশে আমাদের দেশের লেখাপড়া করা ইঞ্জিনিয়ারদের প্লাম্বার লেবার রাজমিস্ত্রি কাজের ভিসা দেয়, পথ শিশু ভবঘুরেদের বিশ্রামের প্রয়োজনে কাজে দিবে না। কথা ঠিক আছে যে আমাদের ইঞ্জিনিয়ার না দিয়ে আমরা যেন কামলা রপ্তানি করি সারা বিশ্বে, কেন, কারণ হচ্ছে যে এই ভদ্রলোক একটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তবে উনি আবার লাস্ট একটা ইতিবাচক একটা স্পিন দিতে পারছেন, সেখানে স্পিন দেন নাই, উনি যেটা বলছেন উনি সিরিয়াসলি বলছেন যে পথ শিশু ভবঘুরেদের বিশ্রামের জন্য কাজে দিবে, ওনার কথা কিন্তু সত্য, এই পয়েন্টটা আমি কাম ব্যাক করবো এখানে। এমডি বাবুল ভুইয়া বলতেছেন অনেক সুন্দর হয়েছে, মই দিবে শুনছি, হ্যাঁ ধরেন আপনি ফোন কিনলে সাথে চার্জার আসে, হেডফোন আসে, এই বাস স্টপেজের সাথে অ্যাক্সেসরিজ আসবে, মই, হ্যাঁ মই ছাড়া ব্যবহার করা যাবে না। কিন্তু ফয়সাল হয়েছে বলতেছেন আমি একদিন এটা নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি, খুব শান্তি পাইছি, কথা কিন্তু মানে দুষ্টামি করে বললো কথা কিন্তু সত্যি, কারণ এটা আপনি দেখছেন তো মানে যেই পরিমাণ গর্ড থিয়েটার, এটা নিচে দাঁড়াইলে আপনি বৃষ্টি ছিটাই আপনি সব উপরে নিচে সব ভিজে যাবে। দেখ এটা কমেন্ট পড়লে শেষ হবে না, আমি যেগুলোতে লাইক হাহা বেশি পড়ছি এগুলো একটু পড়তেছি। বাসে উঠবো কী করে, উড়ে কে আর এমি জানতে চাচ্ছে যে বাসে কি উড়ে উঠবে কিনা। সো মোটামুটি এই ধরনের কমেন্ট আসতেছে, আর একটু বেশি লাইক হাহা হলা কমেন্ট দেখি। দৈনিক বাংলা এটাকে বলছে মনিরুল ইসলাম সিমন, দৈনিক বাংলা আর ফকিরাপুল পানির ট্যাঙ্কির মাঝখানে এমন একটা করা হয়েছে, মজার বিষয় হচ্ছে ওই রাস্তা দিয়ে কোনো বাসই চলে না, সেটাও একদম ফুটপাতের মাঝখানে করা, ফুটপাত দখল হলেও আগে তাও হাঁটতে পারতো মানুষ, এখন সেটাও ঠিক মতো পারছে না, এটা একটা সিরিয়াস কমেন্ট। এবং এই কমেন্টের দিয়েই আসলে আমরা ইয়েতে অটো বাস ইঞ্জিনিয়ারদের কাজ জায়গা এই কমেন্টে দিয়ে ঢুকে যায় সিরিয়াস আলোচনার মধ্যে, যে কেন এরকম কাজ করা হয়, কেন এরকম কাজ করা হচ্ছে, যে উনি বলতেছেন যে ফুটপাথের মাঝখানে করছে, আরেক জায়গায় করছে যেখানে কোনো বাস চলাচল করে না। সো
এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন এই ধরনের কাজ করে, এবং আপনি যদি এটার দিকে দেখেন, আপনি দেখেন দুইটা বেঞ্চে হায়েস্ট চারজন মানুষ বসতে পারবে এখানে, হায়েস্ট চারজন মানুষ, এবং নারী পুরুষ পাশাপাশি বসতে না চাইলে মনে করেন দুইটা বেঞ্চে দুজন মানুষ শেষ। তো দুজন মানুষ বা চারজন মানুষের জন্য কেন 2,50,000 টাকা খরচ করে এমন একটা জিনিস বানানো হয়েছে যেটার কোনো ব্যবহার নেই, যেটা সামনে একটা হইতেছে চীনের দ্য গ্রেট ওয়াল অফ চায়না খাড়া করে রাখছে, এবং রাস্তার মাঝখানে এখানে এটা কি বাস স্টপেজ? দেখে তো বাস স্টপেজ মনে হচ্ছে না, কারণ আমি চোখের দেখায় দেখতে পাচ্ছি না, আপনারা দেখলে আমাকে জানান যে বাস যে এসে দাঁড়াবে এখানে, কোনো কিন্তু রাস্তার মধ্যে পার্কিংয়ের কোনো সাইন টাইন কিছু দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি সোজা ওই যে ড্যাশড লাইনগুলো দেখা যাচ্ছে সাদা, মানে এটা হইতেছে একদম রাজপথের মাঝখানে, এটা কিন্তু কোনো বাস স্টপেজ হওয়ার কথা না, হওয়া উচিত না, এবং সম্ভবত এটা বাস স্টপেজ না, এখানে এটা বানায় বসে রয়েছে। আচ্ছা, ফিউচারে যদি কোনো পরিকল্পনা থাকে যে এই জায়গাটাকে পরবর্তীতে বাস স্টপেজে কনভার্ট করা হবে, তাইলে কেন সামনে এই ওয়াল, কেন এই ওয়াল ভাঙতে হবে, কেন এই অপচয় করতে হবে না? এগুলোর প্রশ্নের উত্তর ওই যে আরেকজন যিনি কমেন্ট করছেন যে এমন জায়গায় বানাইছে যেখানে কোনো বাস চলাচল করে না, এটা সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে, ইতিবাচক ভাইরা একটু দূরে সরে যান, আমরা এখন ইতিবাচক আলোচনা করব, এটা সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে যে চোরের দেশ, বুঝলেন, আজকে এক আমেরিকান ভদ্রমহিলার সাথে বলে আসছি যে বাংলাদেশ দুর্নীতিতে নাম্বার 1, আমি যে ক্লাস নেই পড়াইয়ে সেখানে যিনি টেকনিক্যাল মহিলা ভদ্রমহিলা ওনার সাথে কথা হচ্ছিলো, উনি বলতেছিলেন যে এখানে বাংলাদেশের আরেকজনের সাথে পরিচয় হয়েছে, সেই কেমনি কেমনি কথা কথা উঠলো, সে বলতেছিলো যে সে বাংলাদেশে কখনো যাওয়ার আগ্রহ হয়েছে ওই লোকের সাথে কথা বলে। তারপর আমি বলতেছি ওকে তো তুমি বাংলাদেশের ছবি টুবি দেখছো, মানে কী ধারণা আছে কোথায় যাইতে চাচ্ছ? তারপর সে নিজ থেকেই বললো আর কি যে হ্যাঁ আমি ছবি দেখছি, ছবি দেখার পর ট্রেনের কথা বললো, ট্রেনের উপর মানুষ টানো সেগুলো দেখছে, বলতেছে কিছু ছবি দেখার পর আমার আর সাহস হয় নাই যাওয়ার, আমি বলে তো লাইনে চলে আসছো, হ্যাঁ চেতনা, বেশি চেতনা করা যাবে না। পরে আমি বললাম তুমি যার সাথে কথা বলছো বাংলাদেশি, আমি শিওর সে, আমি যেগুলো তোমাকে তথ্য দিব এগুলো সে দেয় নাই, বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে বছরের পর বছর নাম্বার 1 হয়েছে, এবং বাংলাদেশ ঢাকা কিন্তু পৃথিবীর সবচেয়ে বাসের অনুপযোগী শহর, এবং পৃথিবীতে যত খারাপ র্যাঙ্ক আছে সবগুলোর মধ্যে কিন্তু আমার দেশ নাম্বার 1 আছে, সো ভিজিট করার মতো কোনো জায়গা এটা না। তারপর তুমি যদি যাইতে চাও, তোমার যদি ইচ্ছা হয় তুমি সোনার বাংলা পরিদর্শন করবো আমাকে জানাও, আমি হোস্ট করবো তোমার স্টে। যাই হোক, তো মনে করেন যে এই যে ঘটনাগুলো দুর্নীতিতে নাম্বার 1, হ্যাঁ এইগুলো করা হয় কেন? যারা জানেন তো জানেন, যারা পজিটিভ মারেন তাদের জন্য বলি আর কি, যে চুরি রাস্তা, সো এরা করে কি, ধরেন আপনি যে টাকা মাইরে খাবেন চুরি করে খাবেন, এখন চুরি করে খাওয়ার জন্য তো একটা রাস্তা করতে হবে, একটা বাজেট করতে হবে, একটা বাজেট দেখাইতে হবে, রাইট, যে আমি একটা কাজ করব, কাজের জন্য বাজেট হবে, আমাকে সরকার টাকা দিবে, তারপর সেই সরকার যে টাকা দিবে সেখান থেকে আমি হইতাছে 90% কাপ করে দিব। হ্যাঁ, যে কারণে আপনারা সবসময় শুনবেন এই কথাগুলো আলোচনা হয় যে একই রাস্তা বারবার খোঁড়া হচ্ছে কেন, একই রাস্তা ভাঙা হইতেছে কেন বারবার করে, বা একই রাস্তা বারবার করে সংস্কার করা হচ্ছে কেন, এটার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেওয়া। নাম্বার 1 হইতেছে ইচ্ছা করে খারাপ করে কাজ করে, জানি আবার করা যায়। নাম্বার 2 হইতেছে ইচ্ছে করে খারাপ করে কাজ না করে কোনো উপায় নাই, কারণ যেই বাজেট দিয়েছে খাইয়া ফেলছে 80%, সুতরাং বাকি যে 20% আছে সেই 20% দিয়ে কাজ সম্পন্ন করতে হলে আপনাকে বাঁশ দিয়ে হচ্ছে প্রাইমারি স্কুল করতে হবে, বাঁশ দিয়ে হচ্ছে হাইওয়ে করতে হবে। হ্যাঁ, দুঃখটা বুঝেন, কিন্তু টাকা নাই কিন্তু করার, বাঙালি এসে আপনাকে পজিটিভ মারানির এসে আপনাকে বোঝাবে যে গরিব দেশ ঠিকই তো আছে এরকম, বুঝলেন, আসলেই তো গরিব দেশ, মানে 80% টাকা মাইরা খাইয়া ফেললে 20% দিয়ে কাজ করা যায় নাকি? তো এরা হইতেছে মনে করেন যে টাকা মাইরা খাবে, সো একটা প্রজেক্ট সরকার থেকে বের করছে, এই সরকারের চালা চামুনটাই কিন্তু সরকারের নিজের লোক, এবং সরকার যে জানেন এমন কিন্তু না, অভিনয় করবে জোরে বাবারে উনি জানেন না, উনি সকল সব কিছু জানেন, এগুলো হইতেছে ভাগচুক করে খেয়ে দেওয়ার রাস্তা আর কি, এগুলো এই গুন্ডাপান্ডা পালতে হয়, কারণ ইলেকশন আসতেছে না সামনে, ইলেকশন আসলে তো এই গুন্ডাপান্ডাদেরকে কাজে লাগাইতে হবে। ওই গিভ অ্যান্ড টেকের অংশ এগুলো, হ্যাঁ, বাজেট করা হয়, এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেয় এবং এগুলো ইচ্ছা মতো লুটে বুটে খায়, তারপরে এরকম উন্নয়ন হচ্ছে আর কি। আরেকটা খবর একটু টাচ করে আমি হয়তো আলোচনাটা শেষ করি, দৃষ্টি আকর্ষণ করছে আমার সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 14 ঘন্টা আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট দিয়েছে 14 ঘন্টা আগে, পোস্টটা কি পড়ি, ডিয়ার অল, আচ্ছা পুরোটা পড়ার দরকার নেই, বেসিক্যালি তারা যেটা বলতেছে যে আমরা আমাদের ক্যাম্পাসে পলিটিক্যাল অ্যাক্টিভিটির ব্যাপারে তথ্য পাইছি, আমাদের কানে আসছে, আমাদের নর্থ সাউথ ক্যাম্পাসের মধ্যে হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এখানে পড়াশোনার জায়গা, পলিটিক্স করার জায়গা না, সুতরাং আমাদের নর্থ সাউথ ক্যাম্পাসের লোগো ব্যবহার করে বা ব্যবহার করে এরকম ধরনের কোনো পলিটিক্স করা যাবে না। দ্য নেম অ্যান্ড লোগোজ অফ NSU অ্যাজ ওয়েল অ্যাজ ইটস প্রেমিসেস অ্যান্ড প্রপার্টিস ক্যান নট বি ইউজড ফর এনি পলিটিক্যাল পারপাস। নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে পলিটিক্স সামনে যেতেছে, হ্যাঁ সোনার বাংলা কিন্তু বুঝতে হবে যে বলি হীরায় হীরায় বদমাইশ, এমন একটা সেক্টর মানে ছাড়া যাবে না যেটাকে পলিউটেড করবে না এরা, সরকারিগুলো তো গেছে, এখন প্রাইভেটগুলো বাকি আছে, ওগুলোকে খাওয়া হচ্ছে। তো এই আলোচনাটা আমি অনেকদিন ধরে শুনে আসতেছি, আজকে এটা কনফার্ম হইলাম নর্থ সাউথের হইতেছে অফিসিয়াল স্টেটমেন্টের মধ্য দিয়ে, আজকে থেকে বেশ কয়েক বছর হয়ে গেছে এই আলাপটা শুনতেছি যে প্রাইভেট ভার্সিটিগুলোতে পলিটিক্স ঢোকানোর একটা চেষ্টা সরকার চালাইতেছে, ছাত্রলীগ গঠন করে, এই করে সেই করে, এবং খুব সম্ভবত প্রধানমন্ত্রী কোথাও বলছিলেন সম্ভবত
ইঙ্গিত দিছিলেন, আমার যতটুকু মনে আসে, এই ধরনের যে প্রাইভেট ভার্সিটিগুলোতে এরকম পলিটিক্স শুরু করা হোক, এরকম প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী বা এরকম। সো এইটা দীর্ঘদিন ধরে এই আলাপটা শুনে আসতেছি, বিভিন্ন ইঙ্গিত পাইছে যে এরকম একটা প্রচেষ্টা আছে, সেটা এখন ম্যাটেরিয়ালাইজ করতে যাচ্ছে। মনে দেখা যাচ্ছে যে নর্থ সাউথের কর্তৃপক্ষের জায়গা থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট দিতে হচ্ছে যে না এগুলো আমরা কিন্তু পারবে না। কিন্তু আপনি বোঝেন বিষয়টা, এই গুন্ডা পাণ্ডাগুলোকে দেশের যে সকল জায়গায় বসায় রাখে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মনে করেন যে যে এখন যেই ভদ্রলোকে স্টেটমেন্ট দিছে, এখন কী হবে সম্ভাব্য, এই ভদ্রলোকে কিক আউট করা হবে, করে একটা গুন্ডাকে ঢুকানো হবে ভিসি পদে, বাস তারপর দিন থেকে মনে করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু পুলিশি প্রশ্রয়ে ছাত্রলীগের পাণ্ডারা রাজত্ব করে বেড়াইতেছে এবং সাধারণ ছাত্রছাত্রী তটস্থ হয়ে আছে। একটা গুন্ডা দরকার, পুরো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে দূষিত করে দেওয়ার জন্য একটা পাণ্ডা দরকার। এই যে বুয়েটে আমরা যখন 2006 সালের দিকে ইউনিভার্সিটিতে ভর্তি হই, 2005-06, হ্যাঁ তখন বুয়েটে পলিটিক্সের পিও ছিল না। তার কিছুদিনের মধ্যে আমরা ইউনিভার্সিটিতে থাকতে থাকতেই সম্ভবত ভিসি চেঞ্জ হয় এবং নতুন ভিসি আসার সাথে সাথে পুরো বুয়েট হচ্ছে ঢাকা ভার্সিটি 2.0 হয়ে গেল, পলিটিক্স ঢুকে একদম কলুষিত দূষিত। এখন খুব সম্ভবত ফ্যাম নট রং রিসেন্টলি বুয়েটের ভিসি চেঞ্জ করে তারপর বোধহয় কিছুটা উন্নতি হয়েছে পরিবেশের। এই মাঝখানে দীর্ঘদিন বুয়েটে এই যে আপনার হত্যাকাণ্ড হলো, তো বুঝতেই পারতেছেন পাণ্ডাদের দূরত্ব কোন পর্যায়ে ছিল। এই যে বলে না যে দুধের মধ্যে এক ফোঁটা গুয়ের মুতি যথেষ্ট পুরো দুধটাকে নষ্ট করে দেওয়ার জন্যে। সো পুরো সোনার বাংলার মধ্যে আপনি যত ভালো মানুষ, আপনি যত ইতিবাচক হন, পজিটিভ মারানি হন, ফেসবুকে যত পজিটিভ পোস্ট শুনে বেড়ান, ইউটিউবে যত পজিটিভ শুনে বেড়ান, কোনো লাভ নাই। সবাইকে হইতেছে ট্রাম্প করে দিবে দুই একটা গুন্ডা পাণ্ডা। তো এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু মনে করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শেষ এবং প্রাইভেট ভার্সিটিগুলো শেষ, আর সরকারিগুলো তো সব গেছেই সবার আগে। আর অন দ্য আদার হ্যান্ড কিন্তু আপনাদের জনগণের জন্য কিন্তু বাস স্টপেজের ব্যবস্থা করা হচ্ছে, চারজন মানুষ বসার জন্য 2-2.5 লাখ টাকা করে। আশা হারানোর কোনো কারণ নেই। ওদিকে বাংলাদেশের ক্রিকেট দল কিন্তু এশিয়া কাপ থেকে আফগানিস্তানের কাছে হেরে, শ্রীলঙ্কার কাছে হেরে, গোহারা হেরে হইতেছে আউট। ফুটবলেও সবার লাস্ট, ক্রিকেটেও সবার লাস্ট, অলিম্পিক্সেও সবার লাস্ট, সকল কিছুতে সবার লাস্ট, শুধু ফার্স্ট এক জায়গার মধ্যে ফার্স্ট, সেটা হইতেছে দুর্নীতি, কুণ্ডামি, পাণ্ডামি, পলিটিক্স, শয়তানি, বদমাইশি আর চুরির মধ্যে। এই জায়গাটার মধ্যে আবার আমরা বেশ মাশাআল্লাহ সারা পৃথিবী থেকে বিস্ময়জনকভাবে, বিস্ময়করভাবে আগে আসি।